गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल आई होप तुम्हारा सबाई खूब भलो आज हमें आगे तो अनेकटा बेटार तब ए गुड मर्निंग बना बारोटा दस बेजे गए तो सकाल बेला एक जगह जावर कथा छो से पोस्टपोन से विला तो सकाल बेला जबतियों जब क्षकर्म छो सेगल करा गया जेहतु रानना तारा नहीं शुद्ध भात बसे खावर समय खबर दबागुल्लो गरम कर जे समस्त काजगुलो कर मध्य एक हलो देखो चाल दिए शुरू दिए जे मानुष हाँ के कोदिन कौटो काटा के देना कंटेनर के देना चेस्टा करी एत कंटेनर एत कंटेनर की काजे लागे की काजे लागे सत्य खूब क्या लागे जरा रखम चिंता भावना करें लागे ना लागे ना आज सकाल बेला हाँ कंटेनर कने दिए बारे शुरू दिए हे बेपार सकाल बेला उठे पहले पास्ता खाब और तोर बनिए नहीं तो वो बनिए से एतने झाल दिए ना सत्य मुख्य भल लगे खेते क्योंकि एखो शेष हमें ये हे बेपार जल खाब कि मिस्टी खेल एक এতটাই ঝাল লাগছে আমি ঝাল খাই কিন্তু আমার কাছে প্রচণ্ড ঝাল লেগেছে আর খুব ঝাল খায় আমার মেয়েটা খুব ঝাল খায় খুব ঝাল খায় তো দেখো রান্নাঘরের সব ও একটা কাজ করলে এখন সব ছড়ি ছিটি রেখে চলে যায় আর আমাকে পরে এসে পরিষ্কার করতে হয় তো চলো তাড়াতাড়ি করে করে নিই আবার তো ওটা আবার খেতে হবে গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি আমি খাওয়া দাওয়াগুলো গরম তো করলাম খাওয়া দাওয়াও হয়ে গেছে কালকে কাল পরশু মাসি আসবে না তো সেই বাসন টাসনগুলো যত রাজি বাসন টাসনগুলো সব মেজে খুশি নিয়েছিলাম নিয়ে তারপর না আমার শরীরটা খুব খারাপ লাগছিল সবে সবে শরীর খারাপ তো করছে এখনও কথাটা বুঝতেই পারছো কথাটা এখনও পরিষ্কার হয়নি তো একটু শুয়ে পড়েছিলাম দিয়ে একটুখানি চা করলাম চা খাচ্ছি এখন বাইরে দেখো সাড়ে চারটে 4:35 তো আমাদের পাঁচটার সময় যাওয়ার কথা ছিল পাঁচটাটা আবার পোস্টপন্ড হয়ে 5:30 হয়েছে জানি না কখন যেতে পারবো তবে যেটা জন্য যাচ্ছি সেটা হলো বাবা বলে দিবি আমরা কিসের জন্য বাইরে বেরোব কিসের জন্য বাইরে বেরোব একটু বল ম্যাকবুক এর জন্য হ্যাঁ ম্যাকবুক আপা বলবে সাসপেন্স লাগবে चलो चा टा खे जार संगे जाब ए करवा तो आदे मा जावा तो आदे আর দেখি কি হয় ওর কখন সহোদয় হয় আমি তো তোমাদের কালকে থেকে বলে যাচ্ছি যে আমরা বেরোবো বেরোবো যে কোথায় বেরোবো সেটা একমাত্র আমি জানি তবু ডিক্লেয়ার এখনও করছি তো যতক্ষণ না বেরোচ্ছি কারণ ভিডিওটা দেখে না ও আমাকে ধরো মারবে আমাকেও মারবে আমার মেয়েকেও ধরো মারবে তো চলো চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার দেখি আবার কি সংবাদ দেয় চলো আমার যেখানে যা কাগজপত্র ছিল কাগজপত্র রেডি করা হয়ে গেছে ব্যাংকের চেক টেক সব রেডি করা গেছে আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি শুধু আমি ড্রেসটা করব চলে যাব বেশি দূরে তো না কাছেই যাব তো চাটা খেয়ে নিই চলো একটা জিনিস দেখবে আমি অরিও বিস্কুট কিনেছিলাম দু প্যাকেট কিনেছিলাম আমি মনে করেছিলাম আরও 2-3 প্যাকেট নিয়ে আসবো নিয়ে এসে একটা কিছু বানাবো আর ওটা এই দুটো প্যাকেটই ওর পেটে চলে গেল ও দুপুরবেলা কিন্তু ভাত খায়নি দুপুরবেলা ভাত খাইনি আর তখন বললাম না তখন 12:30 বেজে গেছে পাস্তা খাচ্ছে তখন পাস্তা খেলে কি আর ভাত খেতে পারে ভাত তো খেলোই না বরং তো যে কালকে যে রসবড়াটা বানিয়েছিলাম রসবড়া দুটো তিনটে খেলো তাও আতঙ্কে খেলাম আমি আর রসবড়াটা আতঙ্কে গেল সেদিনকে খারাপ হয়ে গেছিল মানে
কালকে মানে সেদিনকে মানে প্রথম যেদিনকে রসগোল্লাটা বানিয়েছিলাম প্রথম প্রথম ভালো লাগছিল খেতে, তারপরের দিন দুপুরবেলা ঠিক তখনও ঠিক ছিল, বিকেলবেলা যখন আমি তারপরের দিন যখন বিকেলবেলা ওটা সারি রাস্তায় মানে রাস্তায় বলছি টেবিলে ছিল, তারপরে যখন আমি বিকেলবেলা খেলাম রসগোল্লাটা মানে বিশাল বাজে হয়ে গেছিলো, বিশাল বাজে গেছে, মা একবার বলেছিল খারাপ হয়ে গেছে, আমি বলছি না অতটা হয়তো খারাপ হয়নি, কিন্তু মানে 2022 বলতে পারো যে আমি ওটাই সব থেকে বাজে জিনিস খেয়েছি, মানে এতটা বাজে হয়ে গেছিলো খেতে। কারণ কি আমার সেদিনকে শরীর খারাপ ছিল, আমি অতটা খেয়াল করিনি, আর ওটা আমি ফ্রিজে তুলতেও আমি ভুলে গেছিলাম, আমি তো তোমাদেরকে বললাম ফ্রিজে তুলতে ভুলে গেছিলাম, ফ্রিজে না তুলে ওটা বাইরে ছিল সারাদিন রাত ধরে বাইরে ছিল, স্বল্প খেয়াল করেনি আর ওটা নষ্ট হয়ে গেছে, তবে আমি কালকে মনে করে ফ্রিজে ঢুকিয়েছি আর এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, সত্যি খুব ভালো হয়েছিলো খেতে, সত্যি খুব ভালো হয়েছিলো খেতে। তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখো ওরকমভাবে। ভাবে কালকে রসগোল্লাটা কেমন হয়েছে সবাইকে একটু জানালি না বল। হ্যাঁ রসগোল্লাটা খুব ভালো হয়েছে, এইবার খেয়ে একটু শান্তি পেয়েছি যে লাস্ট যেই রসগোল্লাটা খেয়েছিলাম মানে এমনি ওটা ভালোই হয়েছিল, কিন্তু ওটা পরে খারাপ হয়ে গেছিলো, এটাই যে না এটাই এমনি ভালো হয়েছে, আপাতত ভালোই রয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তো চলো অনেকক্ষণ ধরে চাটা খাবো খাবো করছি না, তো এবার চাটা পুরো ঠান্ডাই হয়ে যাবে। অবশেষে টাইম নিয়ে রেডি হতে পেরেছি, ডট 5:30 বাজে এখন, সে আমাকে ফোন করে বললো না আমরা যাচ্ছি তোমরাও চলে এসো, আমি পুরো রেডি সাজুগুজু করে, মিও রেডি মোটামুটি সাজুগুজু করে, ভাবছি চশমাটা পরে যাবো কি যাবো না, এত সর্দি হয়েছে না, সর্দির এই সাইডটা পুরো মানে ডান সাইডটা পুরো একদম পুরো চেপে বসে রয়েছে, ডান সাইডটা না যন্ত্রণায় ফেটে যাচ্ছে জাস্ট, আর গাল মুখগুলো না আমার তো এমনিই ফুলো ফুলো গাল, আরও গাল মুখ ফোলা ফোলা লাগছে, সব মিউ সকালবেলা আমাকে বলছে মা তোমার মুখটুক না একদম পুরো ফুলে গেছে, আমি বললাম তোমার মুখ ঝুলে গেছে, ঝুলে গেছে আমার তাহলে বুড়ি হয়ে গেছে নাকি, ওরা জায়গাটা বলেছে সর্দিতে না আমার এই সাইডটা পুরো যন্ত্রণা হচ্ছে মানে একদম বসে গেছে আর কি। তো চলো রেডি হয়ে তো গেছি, ব্যাগপত্র রেডি সব কিছু নিয়ে নিয়েছি, এবার ঘরে তালা দেবো বেরিয়ে যাবো, স্বরূপ বাড়িতে নেই, স্বরূপ বেরিয়ে গেছে কাজে আর আমরাও বেরিয়ে যাই, চলো মিউর এখনও সাজগোজ রেডি হয়নি, লাইট টাইট বন্ধ করে দিই। তোমাদের সাথে অনেকক্ষণ পর কখন হচ্ছে, আমরা এসেছি ডায়মন্ডার রিলায়েন্সে, আর নিউজ জন্য একটা কিছু কেনা হয়েছে, সেটা কী কেনা হয়েছে বল একটুখানি, ল্যাপটপ কেনা হয়েছে কী কোম্পানি সেটা, সেটা স্যামসাং শার্ট, তবে অ্যাকচুয়ালি ইউজটা আমি কম করবো, মা বেশি করবে এডিটিংয়ের জন্য, এডিটিংয়ের জন্য আমি এতদিন এত বছর আমার কম্পিউটার ছিল মানে আমি কম্পিউটার সাবজেক্টে কথা বলছি, এতদিন কেউ কিছু বলেনি কেউ আমার আমার কম্পিউটারের জন্য কেউ পাত্তাও দেয় ইউজ এত ছোট এত, এখন নিজের এডিটিংয়ের জন্য দরকার বলে আমার সে এখন ল্যাপটপ, এখন আর আমার কম্পিউটার সাবজেক্টটা নেই, আমার কম্পিউটার থেকে অন্য ল্যাপটপ, ও যতদিন কম্পিউটার সাবজেক্টটা ছিল ততদিন ওর কম্পিউটারটা ছিল, কম্পিউটারটা ইদানিং খুব খারাপ অবস্থা গেছে, ওটাকে কি রিপেয়ার না রিপেয়ার তো দুদিন মানে চেঞ্জ করতে হতো মানে অনেক পার্টসে প্রবলেম পার্টসে প্রবলেম হতো, সেটাকে আমরা এ করেছি, ওটাকে একটা পুডলি বেঁধে খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি, ওটাকে এখনো এখনো আছে, বেঁচে দেবো কেন আছে, ওটা লাইফের প্রথম ওর একটা হাতে করি ওই ল্যাপটপটা, সেই জন্য ল্যাপটপটা রেখে দিয়েছি বাড়িতে, পোচকা করে
খাটের তলায় রয়েছে কিন্তু আছে। তবে এখন ল্যাপটপের প্রতি খুব দরকার ছিল, এই অনলাইন ক্লাস বলো আমার এডিটিং বলো, এই বেসিক্যালি কিন্তু আমি অনলাইন ক্লাসের জন্য করেই নিচ্ছি। তো চলো, আর যার সঙ্গে এসেছি সে ভেতরে আছে, তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। তো ও আমাকে বলেছে আগে বলোনি কেন আমাকে ভিডিও করবে, তাহলে আমি সেজে গুজে আসতাম, ভালো জ্যাকেট ফ্যাকেট পরে আসতাম। আর তাতে কী আছে, আর এখানে দেখো ঘ্যামচাক ঘ্যামচাক জিনিস, আমার দেখেই তো জানি না কবে এসব কিনতে পারবো ঘ্যামচাক ঘ্যামচাক জিনিস। তো চলো সব অফিসিয়ালি কাজকর্মগুলো তুমি মিটিয়ে নিই, আমাদের সব কাজকর্ম পুরো রেডি, আমি খালি বাক্স নিয়ে যাচ্ছি। আর নিয়ে কাঁধে আছে ওটা, আর এটা হচ্ছে নিয়ে স্যার কম্পিউটার স্যার তখন ও আমার মেয়ে স্যার কম বন্ধু দেখি আমার যাই হোক, তখন তুমি কিছু বলবে কি বলবো, আলাদা করে কিছু বলার নেই। ঝটটা উদ্যোগ দিয়েছো ভালো, চ্যানেলটা আমি তো দেখছি, তারা সবাই দেখছি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। তো চলো আমরা এবার বাড়ি থেকে এগো, অনেকক্ষণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর ও আমাকে সকালবেলা 11টার সময় টাইম দিয়েছে, 11টার সময় টাইম দিয়ে আমি জানি ও এটা করবে, 11টার সময় টাইম দিয়েছে, তারপর 5টা থেকে 5:30, তারপর ঠিকঠাক টাইমে চলে এসছে। তো যাই হোক এবার বাড়ি থেকে রওনা দেবো, বেশিক্ষণ বাইরে থাকা তো ঠিক না, এখানে অফিসিয়ালি কাজকর্ম মেটাতে গিয়েই অনেকটা টাইম চলে গেছে। তো চলো যাওয়া যাক বাড়ি গিয়ে, দেখাচ্ছি কী কিনবো। বাইরে থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে মিও ওখানে ফ্রেশ হতে গেছে, একটু চা না খেলে আর চলছে না, তখন তো একটু দুধ চা খেয়েছি, দুধ চা একটু মশলা চা মতো করে খেয়েছি, আর মশলা চাটা না লেখা চায়ের থেকে দুধ চায়ে বেশি ভালো লাগে খেতে, সেই জন্য দেখো আলোটা না পুরো চলতে মুখের উপর পড়ছে। যাই হোক আমি একটু চা করবো, আদা চায়ে করবো একটু, আদা চা না একটা তোমাদের টিপস বলি, মানে টিপস বলি আর কি, না এই আদা চা যখন খাবে তখন আদা চায়ের মধ্যে একটুখানি ইয়ে দিয়ে দেবে, মধু দিয়ে খাবে, দেখবে মুখের ভিতরে যে কফ যে জমে, সর্দি হলে যে কফ জমে সেই কফটা না পুরো বেরিয়ে আসে, আর খেতেও বেশ ভালো লাগে। চিনির বদলে তোমরা একটুখানি ইয়ে দিয়ে খাবে, ভালো লাগবে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। যারা চিনি ছাড়া চা খাও তাদেরও কোনো অসুবিধা হবে না, আর যারা চিনি দিয়ে চা খাও চিনির বদলে মধু দিয়ে খাবে, চাটা বেশ টেস্টফুল লাগে এবং ভালো লাগে খেতে। তবে চায়ের যখন চায়ের জলটা ফুটবে তখন মধুটা দেবে না, চাটা নামিয়ে নিয়ে যখন কাপে ঢেলে দেবে তখন মধুটা দেবে, ভালো লাগবে চা। চা খেয়ে নিয়ে একটুখানি মানে শরীরে একটুখানি এনার্জিটা ফিরে পাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে রাতে রান্না করতে হবে, রাতে রান্না বলতে কী করবো, রুটি করবো, সব আটা মেখে রেখে দিয়েছে, আর একটু বুট ভিজিয়ে রেখেছে, আমি বুটের তরকারি বা ঘুগনি যেটাই বলো না কেন সেটাই বানাবো। এই যে বুটটা আছে ভিজিয়ে রেখেছি, একটু পড়ে গেছে। তো যাই হোক চলো, আর ওর যে স্যার না, ওর স্যার খুব ভালো স্যার আছে, ওটা খুব ভালো, আমার মেয়েকে খুব ভালোবাসে, ক্লাস 7 থেকে ওকে পড়াচ্ছে, মানে আমাদের বাড়িতে আস্তে আস্তে ওনার সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে গেছে, খুব ভালো সম্পর্ক, সর্পের সঙ্গে ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক, আর মেয়ের সঙ্গে যে পড়ে তার সঙ্গে তো আসল সম্পর্ক, মানে মানে স্টুডেন্ট আর টিচারের যে সম্পর্কটা হওয়ার কথা সেই সম্পর্কটাই ওর মধ্যে আছে। মানে দেখো আর আমার ঘরে না টিভি দেখার উপায় নেই, আমি এমনি টিভি দেখি না ঠিক আছে, আর যখনই টিভি চালানো দেওয়া থাকবে তখন দেখতে পারবে, হয় নিউজ চ্যানেল না হয় খেলার চ্যানেল। চলো চাটা খেয়ে নিন, একটু চাটা ঠান্ডা হয়ে যাবে, আর এই চাটা না অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে, আর খুব এনার্জেটিক একটা চা। আর এই সর্দি হওয়ার পর থেকে না আমি এই চাটা বেশি করে খাচ্ছি, যেমন মশলা চাটা বেশি করে খাচ্ছি, আর এই চাটা বেশি করে খাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি, এখানে আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে, ঘুগনিটা না একটু ঝোল ঝোল করে বানালে ওরা বাপ পেটে দুটোরই ভালো লাগে আর কি, দুজনেই ভালোবাসে খায়। আর এখানে আমার রুটিটাও রেডি হয়ে গেছে, আর মিউ মনে হয় কী করছে জানি না, এখন রাত্রি 10:30 বাজে। তো যাই হোক আমি দেখি ও কী করছে,
দিয়ে খেয়ে দিয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলছি। আজকে সন্ধ্যাবেলায় কিছু খাইনি তেমন ভাবে। বাবা তুই তো এখন সবাইকে দেখাবি না পরে দেখাবি? এখন দেখাবি? আচ্ছা ঠিক আছে, ও বললো যে এখন পরে এখনই দেখাবে তোমাদেরকে। ঝুলি থেকে বার করছে দেখো, আর মুখে ম্যাকবুক তো হয়নি তো একটু খাওয়াটা। ম্যাকবুক তুই নিজে কিনবি বড় হয়ে। এটা হচ্ছে লেনোভো ল্যাপটপ। লেনোভো কোন সেট আমি জানি না, এইসব সেট ফেটের ব্যাপারে আমি খুব কাঁচা। ফোনে সেট হলে ঠিক আছে, তবে এটাও সব কিছু স্যারই জানে, স্যার ভালো করে বুঝে সুঝে কিনে দিয়েছেন, মানে গুছিয়ে বুঝে কিনে দিয়েছেন। আমরা তো এইসব ব্যাপারে খুব পারদর্শী, সেই জন্য করে আমি জানি, বাট জেনেও আমি ঠিক জানি না, কনফার্ম কিছু জানি না। ব্যাপারটা ঠিক এরকম দেখতে, লাইক এই সেটটা খুব স্লিং সেট, মানে পাতলা, মোটা না, মোটা আমার একদম পছন্দ। বেশ হ্যাঁ, আমাদের দেখে বেশ পছন্দ হয়েছে। আর এইটা এক দেখাতেই আমরা কিনেছি। আর এটার স্ক্রিনটা দেখো, মানে স্ক্রিন মানে ব্যাক পেছনটা বেশ খুব সুন্দর, একটা অ্যাশ 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 কালারের, বেশ সুন্দর। তো হ্যাপি? হ্যাঁ, অনেক দিনের কার একটা ইচ্ছা ছিল, প্রথমেই দেখো আমার মেয়ের নাম। আপাতত এই নামটাতে রেজিস্টার হয়েছে, পরে কি আবার চেঞ্জও হয়ে যেতে পারে, তোমার নামে হতে পারে না। মা নামটা দিয়ে দেবে এম, এম ফর মিঠু, এ ফর অয়নিশা। ভালো মাথা চালা, এরকম একটা কিছু ব্যাপার। আপাতত আমি এখানে ল্যাপটপ একটু কাঁচা আছে, কম্পিউটার হয়েছে তো, আমি সেরকম কিছু আইডিয়া এরকম নেই, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে আমার, বাট ঠিক আছে তাই যাই হোক, একটু সম্মান করে কথা বলাটাই ভালো ওর পেছনে আর কি। এমনি গালাগালি দিই যা ফ্রি করি, পেছনে গালাগালি দিই, কিন্তু সামনে তার গালাগালি দিতে পারি না। যাই হোক, স্যার আসবে, স্যার এসে বুধবার কিংবা বৃহস্পতিবার দিনকে এটা যেখানে যা ঠিকঠাক করা, যা যা ইনস্টল করতে হবে, যা যা আনইনস্টল করতে হবে সব উনি করে দেবেন। আর আমাকেও, আমি অনেক দিন কম্পিউটার থেকে ডিটাচ হয়ে গেছি, আমি ম্যাক্সিমাম জিনিস ভুলে গেছি, তো আমাকেও এটা একটু আয়ত্ত করতে আমারও টাইম লাগবে। আমি আজকে নিয়ে এসেছি বলে কালকেই এডিটিং করতে বসবো বা কালকেই কাজ করতে বসবো তেমনটা কিছু না, এটা ধরতে ধরতে আমার কিছু না একটা মাস টাইম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আমাদের ল্যাপটপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলো না। এখন রাত্রি 15টা বাজছে, এবার সবাইকে খেতে দেবো। এই হুকুম দিল আমাকে একটু খাই। তো আমাদের ফার্স্ট শো হচ্ছে সিংস্টাইন সিংচ্যান দেখতে দেখতে আমাদের রাত্রের অবস্থা দেখো। আমরা ডিনার নিয়ে বসেছি, রসবড়া, ঘুগনি, রুটি এক প্লেটে দুজনকে নিয়ে নিয়েছি, দুজনের জন্য আমরা দুজন খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো। আর আগে তো মাসি আসবে না, সেই জন্য বেশি বাসনও এটু করতে ইচ্ছা করবে না যে না তোমাকে তো বাঁচতে হবে। আমি এর অবস্থা, হ্যাঁ মানে আমি আর কি দেখছিলাম, মানে আমি কী করে অ্যাকচুয়ালি কী বলতো, মানে এই এই সফটওয়্যারে মানে মাইক্রোসফটের মার আগে ফোন ছিল, মানে অনেক আগে মাইক্রোসফট না লেনোভো, মাইক্রোসফটেরও ফোন ছিল, লেনোভোরও ছিল, হ্যাঁ তো দুটোরই ছিল, লাইক আমি দুটোতে আমি জানতাম, বাট স্টিল আমি কী বলতো ধাতস্থ নই যে কম্পিউটারে সার্চ করতে পারতাম, বাট ল্যাপটপটা আমি জানি দুটোই সেম, বাট কিছু কিছু ফিচার্স আলাদা হয়, তো তাই জন্য আমি একটু চেক করছিলাম। তো আমি ভাবলাম যে কীভাবে সার্চ করবো আর কী সার্চ করবো, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি সিনচ্যানটা খুব দেখি, খুব দেখি মানে কার্টুনের মধ্যে সিনচ্যানটাই আমি শুধু দেখি, আমি মিস্টার বিন অ্যানিমেশন আমি দুটোই দেখি অ্যাকচুয়ালি, মানে রিয়েলটাও দেখি আর কার্টুনটাও দেখি, তো আমি দুটোই দেখি, পিঙ্গু দেখবো, পিঙ্গুটা কিন্তু আমি দেখবো, মানে আমি সব মানে কার্টুনের মধ্যে দেখা সব কিছু পছন্দ করি, কিছু কিছু জিনিস খুব ভালো লাগে আর কি দেখতে, তো তাই আর কি আমি ভাবলাম যে এটা দিয়ে স্টার্ট করি, বাট স্টার্ট হচ্ছে লাইক কিছু কিছু প্রবলেমস হচ্ছে আমার এখন, মানে যেহেতু এখন বসতে বসতে এখন নতুন জিনিস তো আমি অবভিয়াসলি একটু চালাবো, দেখবো কী করে কী করতে না। তারপরে এই যে মা যেমনি বললো যে এডিটিং এর জন্য আমাকে, কিন্তু প্রথম প্রথম যখন বলবে যে আমাকে এখনো আমাকে ল্যাপটপে যদি আমি সফটওয়্যার নিও এডিটিং এ, লাইক আমাকে অর্ধেক এডিটিং কিন্তু আমি তো বলেই দিয়েছি, তারপরে কি মা বলে মাকে শিখিয়ে, আমি অন স্ক্রিন বলেই দিয়েছি আমার ধাতস্থ হতে মোটামুটি এক মাস সময় লাগে, এক মাস
বহুদিন হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি কম্পিউটারে। তারপর ও যখন শিখতো আমি তখন কম্পিউটার অত হাতও দিতাম না, কারণ সময় পেতাম না সেরকম ভাবে কম্পিউটারটা নিয়ে বসার, আর সেরকম কাজ নেই তো আমার। গলাটা খুব বাজে অবস্থা কম্পিউটারে, আমার সেরকম কাজ নেই বলে গলাটা এতটা লাইক নাকে নাকে লাইক কথা বলতে লাইক আগে আগে সর্দি বেরোবে তারপর আমাদের মুখ দিয়ে কথা বেরোবে, একটু খাবি না খাবো না, লাইক এত বাজে অবস্থা। তো ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা, গুড নাইট।